फ्रेंड्स तो आज के लिए चले एसेছি नतून भिडियो देखते ही तुम्हारा किसेर भिडियो तुम्हारा बुझते ही पे गेছো। आज के लिए चले एसेছি बिये बाड़ीर लेहेंगा लुक। तो बिये बाड़ीर सीजन चलছে बुझते ही পাচ্ছ তোমরা, বিয়ে বাড়ির সিজন চলছে। তো সেই জন্য ভাবলাম শাড়ি টাড়ি পরে তো অনেক টিউটোরিয়াল দিয়েছি কিন্তু লেহেঙ্গা পরে একটাও দিই না। এই লেহেঙ্গাটা নতুন নিয়েছি, একদিনও পরা হয়নি। তো ভাবলাম একটু সেজে গুজে নিই, যেহেতু বিয়ের নেমন্তন্ন পাচ্ছি না তাই ভাবলাম ঘরে বসে একটু সাজুগুজু করে আনন্দ উপভোগ করি আর তোমাদের সঙ্গেও টিউটোরিয়ালটা শেয়ার করি। তো বেশি বকবক করবো না, মেঘনাও ঘুম থেকে উঠে গেছে। তো দেখতে থাকো আজকের টিউটোরিয়ালটা। তো আমি আজকে এই হেয়ারস্টাইলটাও দিয়ে দেবো তোমাদের, তো তোমরা দেখে নেবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুরো দেখতে থাকো ভিডিওটা। তো फ्रेंड्स देखो আমি এখানে লেহেঙ্গা টপটা পরে নিয়েছি আর আমি চুলটা একটা খোপা করে নিয়েছি। তো মুখে আমি আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি। তো এখন একটা টোনার হিসেবে তোমরা রোজ ওয়াটার নিতে পারো, রোজ ওয়াটার কম বেশি সবার কাছেই থাকে। তো রোজ ওয়াটার অ্যাজ এ টোনার হিসেবে তোমরা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে। তো এইভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে, আমিও করে নিচ্ছি, গলাটাও একটু মেখে নিচ্ছি। তো তোমাদের কাছে ঘরে যাদের মেকআপের সমস্ত প্রোডাক্ট না থাকে কিছু অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা কিন্তু আজকে সাজতে পারবে। তো শীতকাল যেহেতু সবার ঘরেই ময়শ্চারাইজার থাকে আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের বেবি ক্রিম, যে কোনো বেবি ক্রিমও তোমরা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো। আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজারটাই ইউজ করছি। তো যেহেতু এখন শীতকাল তো ময়শ্চারাইজারটা কিন্তু সবার কাছেই থাকে আর মেকআপ করার আগে সবার আগে কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতেই হয়। যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু অ্যাপ্লাই করতেই হয়। তো ময়শ্চারাইজারটাই কিন্তু ফাউন্ডেশনের আগে লাগালে ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড হয়। তো এখানে তোমাদের প্রাইমার না থাকলে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো অ্যালোভেরা জেলটা তোমরা এইভাবে অ্যাপ্লাই করে নেবে। যাদের কাছে প্রাইমার থাকে না তাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তোমরা এইভাবে অ্যালোভেরা জেলটাকে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, গলাতেও অ্যাপ্লাই করে নেবে। তো আমি দেখতেই পাচ্ছ আমি কীভাবে অ্যাপ্লাই করছি। তোমাদের আজকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখাবো। কিছু অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে একটা বিয়েবাড়ির লুক দিতে পারবে। তো এখানে আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, তোমাদের কাছে যেই ফাউন্ডেশনটা আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। চাইলে দুটো ফাউন্ডেশন মিক্স করে নিতে পারো শেডটা ঠিকঠাক করার জন্য। তো এখানে আমি দেখো ল্যাকমি সিসি ক্রিম একটু ইউজ করে নিচ্ছি। দুটো আমি ফাউন্ডেশন একসাথে মিক্স করে নিয়ে একটা অন্যরকম শেড নিয়ে চলে এসেছি যাতে আমার স্কিনের সাথে ম্যাচ করে। তো এখানে তোমরা শুধু সিসি ক্রিম দিয়েও কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো আমার কাছে যেহেতু ফাউন্ডেশন আছে তো সেই কারণে আমি ফাউন্ডেশনও অল্প একটু নিয়ে নিয়েছি। আর একদম অল্প পরিমাণেই কিন্তু প্রথমে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হয়। প্রথমেই কিন্তু বেশি করে নিলে কিন্তু ভালো হয় না। একদম যারা মানে কিছুই জানো না মেকআপে তাদের জন্য বলছি। আমিও কিন্তু সেরকম প্রফেশনালভাবে জানি না, আমি নিজে যেটুকুনি সাজতে জানি যেটুকুনি পারি সেটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে ফাউন্ডেশন বেশি করে নিলে কিন্তু ফাউন্ডেশনটা সাদা হয়ে যায় মুখটা, তো সেই জন্য অল্প অল্প করে নিতে হবে। আর মাস্ট কিন্তু কান আর গলাটা, কেননা মুখের কালারটা অন্যরকম আর কান আর গলার কালারটা অন্যরকম, দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু গলাতে আর কানেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা অল্প পরিমাণে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আজকে একটা খুবই হালকা একটা মেকআপ আমি করবো। তোমাদের কাছে যদি স্টিক লিপস্টিক থাকে এইরকম একটা স্টিক লিপস্টিক দিয়ে তোমরা কিন্তু কন্ট্রোল বা ব্লাশ করতে পারো। তো এই দেখো আমি কন্ট্রোল প্লাস ব্লাশ এটা দিয়েই কিন্তু করে নেব। তো গালে কিন্তু আমি আর ব্লাশার ইউজ করব না, তো এটা দিয়ে কিন্তু আমার কাজ হয়ে যাবে। দেখো আমি এখানে একটা ক্রিমি লিপস্টিক নিয়ে নিয়েছি ব্রাউন কালারের। তোমাদের কাছে যদি ব্রাউন কালার বা পিঙ্ক কালার টাইপের থাকে সেটা দিয়েও তোমরা কিন্তু করতে পারো। তো দেখো আমি এখানে কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু অরিজিনালি কন্ট্রোল নয়, এটা কিন্তু ক্রিমি লিপস্টিক, তো সেটা দিয়ে আমি ব্যবহার করে নিচ্ছি। দেখো এইভাবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে। আর সবার আগে কিন্তু বিউটি ব্লেন্ডারটা জলে ভালো করে ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে ভালো করে চিপড়ে জলটা ঝরিয়ে নিতে হবে, তাহলে ফাউন্ডেশন খুব সুন্দর বসে। তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ আমার ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে স্মুথলি বসে গেছে। তো আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা যে কোনো লুজ পাউডার নিতে পারো কম্প্যাক্ট পাউডার যদি না থাকে। আর কম্প্যাক্ট পাউডারের তুলিটা দিয়ে এভাবে কিন্তু জোরে জোরে প্রেস করে মুখে অ্যাপ্লাই করতে হবে, যাতে গরমের দিনে ঘাম দিলেও যাতে ঘামটা ফাউন্ডেশন আর পাউডারের সাথে যেন অ্যাবজর্ব হয়ে যায়, সেই কারণে কিন্তু হালকা করে কিন্তু দিলে হবে না, একটু চেপে চেপে দিলে কিন্তু ফেস পাউডারটা ভালো বসবে। ফেস পাউডার যদি তোমাদের কাছে না থাকে যে কোনো মানে বেবি পাউডার বা পন্স পাউডার, ছোট 10 টাকা কৌটোগুলো যেগুলো হয় সেগুলো থাকলেও কিন্তু হয়ে যাবে। যে কোনো সুগন্ধ পাউডার থাকলেও কিন্তু তোমাদের হয়ে যাবে। তো ওটা দিয়ে কিন্তু কাজটা হয়ে যাবে লুজ পাউডার হিসেবে। তো এখন আমি একটা আইব্রো করে নেবো। এখানে আমি আইব্রো জেল আমার কাছে আছে কিন্তু আমি সহজভাবে তোমাদের শেখাচ্ছি। তো আমি একটা কাজল, একটা মানে স্টিক কাজল আমি এখানে নিয়ে নিয়েছি পেন্সিলের মতো, তো সেটা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ব্রাশটা, এটা কিন্তু অরিজিনালি আইব্রোজ ব্রাশ নয়, এটা কিন্তু একটা মাস্কারা শুকিয়ে গেছে আমার, শেষ হয়ে গেছে। সেই মাস্কারার ব্রাশটা আমি धुए भालो करे रेखे दिएছি এটা দিয়েই কিন্তু আমি আইব্রো সেট করি। দেখো কত ইজি ভাবে কিন্তু আইব্রোটা সেট হয়ে যাচ্ছে। আর একপাশে ভ্রুতে আমার একটু কালিটা বেশি পড়ে গেছে, আর ওইদিকে আমার মেয়েও ঘুমাচ্ছে, সেই কারণে বুঝতে পারছো কত কষ্ট করে আমি ভিডিও করি। তো তোমরা প্লিজ ফুল ভিডিওটা একটু ওয়াচ করে দিও, তাহলে তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আসবো। আর এত কষ্ট করে ভিডিও করার পরেও যখন ভিউজ আসে না তখন মনটা সত্যি কষ্ট লাগে। তো এখানে একটা শিমারি আইশ্যাডো নিয়ে নিয়েছি, আজকে কোনো ম্যাট আইশ্যাডো আমি লাগাবো না, আজকে একটু শিমারি আইশ্যাডো লাগাবো। তবে আমার একটা ভুল হয়ে গেছে, এখানে কিন্তু আরেকটা কালার ছিল, ওই কালারটা না দিয়ে আমি সাইডের কালারটা দিয়ে দিয়েছি, কারণ আমিও খুব তাড়াহুড়ো করছিলাম যেহেতু মেঘনা নাড়াচাড়া করছিল ঘুমের মাঝখানে। এখন দিন যেহেতু বড় হয়ে গেছে, তো মানে 4টে সাড়ে 4টে বাজলেও প্রচুর রোদ, তো মেঘনা বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে, তো ঘুমিয়েছে তারপরে আমি স্টার্ট করেছি। তো শিমারি আইশ্যাডোটা দেওয়ার পরে আমি একটা গোল্ডেন কালারের শিমারি আইশ্যাডো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমার আইশ্যাডো কালারটা কিন্তু লেহেঙ্গার টপের কালারের সঙ্গে ম্যাচ হয়নি, কেননা পাশে একটা ব্লু কালার ছিল, ওটা দিলেই মনে হচ্ছে ভালো হতো, সেটা আমি পরে ভেবে দেখেছিলাম কিন্তু দিয়ে ফেলেছি, এখন আর কিছু করার নেই। তো যাই হোক, আইশ্যাডোটা তোমরা এইভাবে হাত দিয়েও ব্লেন্ড করতে পারবে। এবার আইলাইনার পড়াটা দেখাচ্ছে, আইলাইনার অনেকেই পড়তে জানো না, তাদের জন্য দেখো আমি খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে চোখটা এনে আইলাইনারটা পড়ছে। আইলাইনার তুলির মধ্যে যে এক্সট্রা লাইনারটা থাকবে ওটা বোতলের মধ্যে ভালো করে রেখে দিতে হবে, আর তুলির মধ্যে যেন অল্প থাকে, মানে না থাকার মতো আর কি, সেটা দিয়েই আস্তে আস্তে লাইনটা তোমাদের টানতে হবে। আর খুব আস্তে আস্তে ধীরে ধীরে চোখের পাতা নাড়ালে হবে না, চোখটা কিন্তু বারবার নাড়াচাড়া করলে কিন্তু ওপরের পাতায় লাইনারটা লেগে যাবে। তো অনেকেই আইলাইনার পড়তে জানো না। তো দেখো আমি এখানে একটা হাইলাইটার প্যালেটের মধ্যে শিমারি ব্লাশ প্লাস হাইলাইটার আছে, সেটাই আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা নাইট মেকআপ, বিয়েবাড়ির মেকআপ, সেই জন্য একটু গ্লসি গ্ল্যাম মেকআপ বেশি ভালো লাগবে লেহেঙ্গার সাথে। তো আমি দেখো হাইলাইটারটাও কিন্তু আমার খুবই রিজনেবল প্রাইসে আছে, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর এখানে একটা ছোট্ট একটা লিপস্টিক নিয়ে নিচ্ছি, ম্যাট লিপস্টিক, তো এটাও আমি মিশো থেকেই নিয়েছিলাম। পিঙ্ক কালারের লিপস্টিকটা, মানে ডিপ পিঙ্ক, রানি কালার যাকে বলে। তো দেখো কত সুন্দর লাগছে। আর লিপস্টিকটাও আজকে আমার ভালো করে পরা হয়নি, দেখো আমি বারবার করে পেছন দিকে তাকাচ্ছি, মেঘনা নাড়াচাড়া করছিল, আর ও জিনিসপত্র সব ঘাটাঘাটি করে ফেলে উঠে গেলে, সেই জন্য আমিও তাড়াহুড়ো করেই করছিলাম ভিডিওটা। যাই হোক, এখন আমি কাজল দিয়ে দেবো চোখে। এখানে একটা পেন্সিল কাজল আমি নিয়ে নিয়েছি, ব্লু হ্যাভেনের পেন্সিল কাজল, আর নিচ দিয়ে আমি একটা তুলির সাহায্যে ম্যাট আইশ্যাডো নিয়ে নিচ্ছি ব্লু কালারের। তো দেখতে পাচ্ছ নিচের যে ব্লু কালারের আইশ্যাডোটা, সেটাই কিন্তু ওপরে চোখের পাতায় দিলে আমার ভালো হতো, সেটা আমি পরে ফিল করেছি, কিন্তু দিয়ে ফেলেছি যখন, ওই জন্য কিছু করার নেই। নিচের আইশ্যাডোটা পুরোপুরি ম্যাচ করেছে আমার লেহেঙ্গার সাথে, কিন্তু ওপরে পাতার আইশ্যাডোটা বেশ একটা আকাশি আকাশি কালার চলে এসছে, ধানি ধানি কালার মানে যাকে বলে, সেই কালারটা চলে এসছে, তুতে কালার যাকে বলে, কিন্তু নিচের কালারটা দিলেই বেশি মানে ভালো হতো আর কি, ম্যাচ হয়ে যেত। যাই হোক, এখন আমি একটা লিকুইড সিঁদুর আমি লাগিয়ে নিলাম। তো আমি আজকে টিপ পরবো না লেহেঙ্গার সাথে। আর এই গলার সেটটা দেখো আমার মনে হচ্ছে লেহেঙ্গার সাথে ম্যাচ করে গেছে, তো এটা লেহেঙ্গার সাথে পরার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 100 টাকায় মাত্র। তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছিলে, আর তোমরা যদি চাও আমি লেহেঙ্গাটা যে নিয়েছি সেই লিঙ্কটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে দেখো। গলার হারটাও চাও আমি সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লেহেঙ্গা প্লাস জুয়েলারি। তো আমার বর একটু আমাকে কুরকুরে খাইয়ে দিচ্ছে, দেখো ও মুভি দেখছে, মুভি দেখতে দেখতে কুরকুরে খাচ্ছে। তো এখন চুলের স্টাইলটাও আমি করে নিচ্ছি। দেখো আজকে একটা অন্যরকম লুক নিয়ে চলে এসেছি আমি কিন্তু এরকম লুক কোনোদিনও নিয়ে আসিনি তোমাদের সামনে, তো আজকে নিয়ে এসেছি দেখো। আর আমার যেহেতু ঝাঁকড়া চুল আর কোঁকড়ানো চুল, আমি কোনোদিনও চুল ছেড়ে মানে খোলা চুলে স্টাইল করে কোথাও যাইনি আজ অব্দি। তো এখন আমি চুলের বেনুনিটা করে নিচ্ছি, এইভাবে এক সাইড দিয়ে বেনুনিটা করবো, খেজুর বেনুনি যাকে বলে। দুটো ভাগ করে নিতে হবে চুলটা, দুটো ভাগ করে নিয়ে এক পাশ থেকে একবার এই পাশ থেকে একবার এই পাশ থেকে এরকমভাবে পুরো বেনুনিটা করতে হবে, মানে 3টে ভাগ দিয়ে বেনুনি করতে হয়। আর খেজুর বেনুনি করতে গেলে দুটো ভাগে করতে হয়, এখানে দুটো ভাগে আমি খেজুর বেনুনি করছি, একবার এই পাশ থেকে নিতে হবে একবার এই পাশ থেকে নিতে হবে। তো পুরোটাই এইভাবে যতটা বেনুনি করা যায় ততটা সেইভাবে নিয়ে এইভাবে বেনুনির ভাগগুলোকে ফুলিয়ে দিতে হবে, হাত দিয়ে আঙুলের সাহায্যে ফুলিয়ে দিতে হবে, তাহলে চুলটা দেখতে একটু ঘন লাগবে। যাদের পাতলা চুল তাদের এটা খুবই ঘন লাগবে দেখতে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা বিয়েবাড়ি যাচ্ছ যখন এরকম একটা লুক দিতেই পারো তোমরা। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম লুক কখনোই নিয়ে আসি না, আজকে নিয়ে আসলাম। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।